গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, মা বাবা যদি ভালো হয় 100% তার পেটের সন্তানও ভালো হয়। জোরে বলুন ঠিক কিনা? আমার মায়ের জাতিরা রে, আপনাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত, নারীর পদতলে আল্লাহ পাক জান্নাতটা রেখে দিয়েছেন। আমার মায়ের জাতিরা, আপনাদের কাছে অনুরোধ করি চারটি কাজ আপনি করবেন। এক নাম্বার, সময় মতো নামাজ পড়বেন, নামাজ কারো জন্য অপেক্ষা রাখবেন না। সংসারের যতই কাজ থাক না কেন, আগে নামাজ না আগে কাজ? জোরে বলেন কাজ না নামাজ। এক নাম্বার, কোনোদিন নামাজ কাজা করবেন না। দুই নাম্বার, কোনোদিন আপনার সতীত্বকে আপনার স্বামী ছাড়া কাউকে দেখাবেন না। আপনার পর্দায় হচ্ছে আপনার কাছে সব থেকে দামি অলংকার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনার সতীত্ব, আপনার পর্দা আপনার চেহারাকে ঢাকিয়ে রাখবেন। কোন নারী যদি একটা মাথার চুল যদি কোন পরপুরুষ দেখে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা চুলের কারণে একটা করে সাপ হয়ে আপনাকে দংশন করবে। আপনি কোন নারী যদি আপনার স্বর্ণ অলংকার যদি স্বামী ছাড়া কাউকে দেখাইতে চান, ওই স্বর্ণ অলংকারটা কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। আমার মা বোনেরা রে, আপনারা হলেন মায়ের জাত। নারীরা দুই কারণে জাহান্নামে যায়। আল্লাহ রাসূল বলে দুইটি অপরাধের কারণে জাহান্নামে পুরুষের থেকে নারীরা বেশি যায়। এক নাম্বার, সমাজের মধ্যে যারা চকল করা হয় তারা হলেন নারী। কথা বলেন ঠিক কেনা? দুই নম্বর হলো, এক নম্বর তাদের পেটের কথা পেটে থাকতে পারে না, তাড়াতাড়ি মানুষকে বলে দেয়। দুই নম্বর হলো, একটুতেই স্বামীদের বদনাম মানুষের কাছে গায়। আমার মা বোনেরা রে, স্বামী হলেন আপনার দামি সম্পদ। একটু অপরাধের কারণে স্বামীর অপরাধের কথা সমাজের মানুষের কাছে বলা যাবে না, কারণ স্বামীর এই গোপনীয় কথাগুলো আপনাকে আমানত রাখাটাই হলেন ইসলামের কাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনে নেন, আপনাদের সম্পর্কে দুটি কথা বলে যাই, একটি কথা বলে যাই, তাহলে আপনি বুঝবেন। আপনি যদি চার কাজ করেন, আপনি কাদের সঙ্গে জান্নাতে যাবেন কথাটা বলে দিয়ে যাই। তিন নাম্বার হলো, স্বামীর যে স্থাপর অস্থাপর যা সম্পদ আছে, এই সম্পদগুলোকে হেফাজত করার দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ। স্বামীর ব্যাংক বেলে, স্বামীর টাকা, স্বামীর পয়সা, স্বামীর যা কিছু আছে, আপনার চেহারাটা আপনার জন্য স্বামীর আমানত। সুবহানাল্লাহ। আপনার হাত, আপনার পা, আপনার মুখ, এগুলো হলেন স্বামীর আমানত। এগুলোকে হেফাজত করবেন, আপনার গোটা অঙ্গটাই হলো আপনার জন্য স্বামীর আমানত, এটাকে হেফাজত করবেন। চার নাম্বার হলো, আপনার রেখে যাওয়া স্বামীটাকে আপনি সম্মান করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনি যেই জান্নাতের গেট দিয়ে যাইতে চান, আপনাকে কেউ বাধা দিবে না, এবং চার নারীর সঙ্গে আপনার হাসর নসর হবে। এক নাম্বার হলো বিবি আসিয়া, দুই নম্বর হলো জান্নাতের ভিতরে সবার আগে যিনি যাবেন, সবার আগে মহিলার ভিতরে জান্নাতে যিনি কদম রাখবেন, তিনি জান্নাতের রমণী ফাতেমা নয়, তার নাম হলো খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার বলে, জান্নাতের ভিতরে জান্নাতের মহিলার রমণী হবেন ফাতেমা, তবে জান্নাত যিনি সবার আগে মহিলার ভিতরে কদম রাখবেন, তিনি হলেন তার মা হযরতে খাদিজা। কেন যাবেন জান্নাতে আগে? প্রশ্ন, কেন যাবেন জান্নাতে আগে? একজন জান্নাতের লিডার, তিনি তো যাওয়ার কথা আগে, কিন্তু খাদিজা কেন যাবে? আল্লাহর নবীকে এই প্রশ্ন যখন করা হলো, বিশ্ব নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, খাদিজা ফাতেমা, এই কথা তুমি বলতে পারলা রে মা তোমার মায়ের ব্যাপারে? তোমার মায়ের ঋণ আমি বিশ্ব নবী কোনোদিন পরিশোধ করতে পারবো না রে মা, তোমার মায়ের ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। বলে কেন? বলে যেই সময় আমি ইসলামের দাওয়াত প্রচার করতেছিলাম, মক্কার কাফেরেরা সেই সময় আমার উপর জুলুম অবিচার অন্যায় অকাজ করেছে, আমার উপর কত কাফেরদের আক্রমণ হয়েছে, ওই সময় আমার পাশে দাঁড়াবার মতো মক্কায় কেউ ছিল না। ওই সময় আমার হাতের অবস্থাও ভালো ছিল না, পকেটের অবস্থাও ভালো ছিল না। আমি যাকে নিয়ে শক্তি করেছি, যার টাকা
টাকা পয়সা দিয়ে আমি ইসলামের কাজে ব্যবহার করেছি, সেই মহিলাটার নাম হলো খাদিজা। বিপদের সময় সব থেকে যিনি পাশে দাঁড়াইছে তিনি আমার খাদিজা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সুখের দিনের যিনি বন্ধু এটা প্রকৃত বন্ধু নয়, দুঃখের দিনের যিনি বন্ধু এটাই হলো প্রকৃত বন্ধু। জোরে বলুন ঠিক কেনা? দুঃখের দিনের যিনি বন্ধু এটাই আপনার প্রকৃত বন্ধু। খাদিজা আমার দুঃখের দিনের বন্ধু, আর খায়েশা তুমি আমার সুখের দিনের বন্ধু। আমার দুঃখের দিনের বন্ধু ছিল হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। যারা হজে গেছেন দিলটাকে নরম করে দেন, এই দুই চার মিনিটে কথাটা বলে শেষ করব। হজে যারা গেছেন তারা ওই পাহাড়টা নিজের চোখে অনেকেই দেখেছেন, যে এই পাহাড়টার মধ্যে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এই কোরআনের আয়াতগুলো যেই পাহাড়ে নাজিল হয়েছে ওই পাহাড়টার নাম হলো জাবালের নূর পাহাড়। নিচ থেকে উঁচু পাহাড়টা হলো 2500 ফিট উঁচা পাহাড়। বর্তমান সরকার হাজিদেরকে দর্শন করার জন্য, প্রচার করার জন্য, যাওয়ার জন্য পাহাড় কেটে কেটে সিঁড়ি কারণাইছে এবং বিভিন্ন জায়গায় এটাকে ধরার জন্য এরকম ভাবে পাইপ লাগাই দিয়েছে। কিন্তু আল্লাহর নবী 37 বছর থেকে 40 বছর একটানা পাহাড়ে চড়ছে। ওই পাহাড়ে চড়ার মতো তার সিঁড়ি ছিল না, ধরার মতো কোনো পাইপ ছিল না। আমার নবী কষ্ট করে আল্লাহকে পাবার জন্য, ওহি পাবার জন্য চরে চরে ধ্যানে থাকতেন, আর ওখান থেকে কাবা শরীফের দিকে মাঝে মাঝে তাকাইতেন। আর সেই সময় মক্কার কাফেররা কোথায় আল্লাহর পয়গম্বর যায়, কোন পথে হাঁটে, কাফেররা দেখে দেখে থাকে। আল্লাহর নবীকে চাঁদ পাইলে হত্যা করে ফেলবে এই পরিকল্পনা নিয়েছে। সেই সময় হযরতে খাদিজা পর্দার ভিতরে মা বোনের, এখন তোরা কাঁদবি, এখন তোরা চোখের পানি ফেলে কাঁদবি। সেই সময় হযরতে খাদিজা এত বড় বড় এত বড় টাকাওয়ালা, মক্কার ভিতরে খাদিজা আর থেকে আর কেউ ছিল না, এত বড় শিল্পপতি, এত বড় টাকা লোক ছিলেন হযরতে খাদিজা। আল্লাহর নবীকে গোপনে শাড়ির আঁচলের ভিতরে এইভাবে কাপড়ের ভিতরে গোপন খাবার নিয়ে লুকাইয়া নিয়ে ওই পাহাড়ের চূড়ায় যাইয়া আল্লাহর নবীকে তিন বেলা খাবার পৌঁছাই দেয়। আল্লাহর নবীর সঙ্গে ভালো মন্দ কথা বলে আসে। একবার জিব্রাইল আমার নবীকে ডাক দিয়া বলে, আগো পয়গম্বর, ওই যে দেখেন নিচের মধ্যে যেই মহিলাটা আসে এই মহিলাটার নাম খাদিজা না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ খাদিজা। আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দিয়ে বলে, আগো পয়গম্বর, আপনার খাদিজার জন্য তো একটা সুসংবাদ আল্লাহ দিয়েছেন আমার মাধ্যমে। বলে, কি সুসংবাদ? আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দিয়ে বলে, আপনার খাদিজা আপনাকে এত বেশি ভালোবাসে, আপনাকে ভালোবাসার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে আমার মাধ্যম দিয়ে আপনার খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে। আমার মা বোনেরা রে, স্বামীর খেদমতের কারণে, স্বামীকে সম্মান দেওয়ার কারণে পৃথিবীতে একজন মহিলা আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন, সেই মহিলাটার নাম হলো হযরতে খাদিজা। একটু হাত তুলে বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের জন্য বিলীন করে দিয়েছে খাদিজা যেদিন মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল 3 দিন তার ঘরের মধ্যে যায় ঘুমাইতে পারে না, 3 দিন মক্কার মধ্যে কেঁদে কেঁদে বেড়ায়, দিলটাকে নরম করে দেন। খাদিজা যেদিন মারা যাবে, ফাতেমার বয়স তখন অল্প, দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে যায় বলে, আব্বা আব্বা আব্বা, আমার মা যেন ভালো অবস্থা নয়। দৌড়ি 1 সেকেন্ডের জন্য আমার নবী দেরি করে নাই, দৌড় দিয়ে খাদিজার কাছে যায় দেখে খাদিজার সাতাম দেহে লম্বা দেহে শুয়ে আছে, লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়তেছে, কিতাবের মধ্যে আসছেন। আল্লাহর নবীর সঙ্গে খাদিজার মাথাটা বিশ্ব নবীর দুই পায়ের উড়ারটাকে বালিশ বানিয়ে দিয়েছে, দিলটাকে নরম করে দেন, এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। আমার মা বোনের আপনারা 2 ফোঁটা চোখের পানি ফেলবেন, আপনার খাদিজার কত বড় কপাল, বিশ্ব নবীর 2 নরম উড়াটা খাদিজার মাথার বালিশ। আমার নবীর 2 পায়ের উড়াদের মধ্যে যখন খাদিজা মাথায় লেগে দিয়েছে, খাদিজার মাথার মধ্যে এইভাবে হাত বুলিয়ে দিয়ে আমার নবী আদর করে আর ডাক দিয়ে বলে, খাদিজা তুমি আমার চেহারার দিকে তাকাইয়া কেন কান্দ, তোমার গাল বিবি কেন যেন
পানি পড়তেছে। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার হাতে সময় নাই, আমি আপনাকে এই দুইটি চোখ দিয়ে জীবনে দেখে তৃপ্তি করতে পারলাম না, আপনার চাঁদের মতো চেহারা দেখে আমার তৃপ্তি মিটল না গো নবী। আমি এতদিন ছিলাম আপনার মাথার ছাতা, যেখানে যান সেখানে খাদিজা ছিল, মক্কার কাফেরেরা আপনাকে আক্রমণ করবে বলে আমি আপনার পিছে পিছে বেড়াইতাম, এখন আমি খাদিজা দুনিয়ার থেকে চলে গেলে আপনার খাদিজা তো থাকবে না, কে আপনার পাশে খাদায় ছায়া হয়ে দাঁড়াবে। কিতাবের মধ্যে আসছেন, ফাতেমা ছিল আল্লাহর নবীর খাদিজার বিবির পায়ের কাছে, ফাতেমাকে ইশারা দিয়ে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমি তোর মা লাগি, তোর বাবাকে যেইভাবে মাতার ছায়ার মতো আমি বেড়াইছি, আমার এন্তেকালের পরে তুমিও তোমার বাবাকে পাহারা দিয়ে বেড়াবা। আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, কাঁদিও না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমার আর হাতে সময় নেই, আমার কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে, আপনার কাছে আমি যদি কয়েকটা জিনিস চাই আপনি কি খুশি হয়ে দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, জীবনে একটা জিনিস জীবিত থাকা অবস্থায় তোমাকে দিতে পারি নাই, এখন তুমি আমার কাছে কি চাইবা? আমি রক্ত বিক্রি করে হলো আমি তোমাকে দিতে পারছিব, তুমি চাও কি চাইবা? আল্লাহর নবীর বিবি খাদিজা ডাক দিয়ে বলে, বিশ্ব নবী, আপনার কাছে এমন জিনিস চাইবো যেটা দিতে পারবেন না, এমন জিনিস চাইবো না, এমন দাবি করবো না যেটা আপনি দিতে পারবেন না, যেটা পারবেন এমন জিনিস আমি আপনার কাছে চাইবো। আল্লাহর নবী খাদিজার দিকে তাকায় ডাক বলে, কি কি চাইবে? এবার খাদিজা ডাক দিয়ে বলে, ওগো নবী, আমি হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়ার থেকে ত্যাগ করব, আমি হয়তো দুনিয়ার থেকে চলে যাব, সব মানুষ মারা গেলে শেষ বিদায় একটা কাফনের কাপড় দিয়ে মানুষকে গোসল দিয়ে বিদায় দেয়, ওগো নবী, আমাকে তো সেই কাফনের কাপড় দিয়ে বিদায় দিবেন বলে, হ্যাঁ, না নবী, না, অন্য মানুষের মতো কাফনের কাপড় দিয়ে আমাকে বিদায় দিবেন না, আপনার পরনের একটা জুব্বা মুবারক দিয়ে আমি খাদিজার জন্য কাফন বানিয়ে দিবেন। আমি আর কিছু চাই না গো নবী, আপনার পরনের একটা শরীরের লাগানো কাপড়, যেই কাপড়টা আপনার শরীরের ঘাম লেগে যায়, আমার স্বামীর শরীরের ঘাম যে কাপড়ের মধ্যে লাগে, এই কাপড়টা মিশকের গ্রামের থেকে বেশি দামি, আমি আপনার পরনে একটা জুব্বা হাদিয়া চাই। বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খাদিজা রে, তোমার এত বড় কোটি কোটি টাকা আমি ইসলামের জন্য বিলীন করে দিয়েছি, একটা দিন কিছু বলো নাই, আমার একটা পুরানা জুব্বা মোবারক তোমার কাপড়ের কাপড় চাইলা, লজ্জা দিও না, আমি কথা দিলাম আমার পুরো পাঞ্জাবির একটা মোবারক দিয়ে তোমাকে কাফন দিয়ে দেব। খাদিজা মুস্কি হাসি দিয়ে বলে, দ্বিতীয় যে জিনিসটা আপনার কাছে চাবার, আপনি দেবেন গো নবী? বলে, হ্যাঁ, বলে বলে, সব মানুষ মারা গেলে নিকটতম লোক কবরে নামিয়ে কবরে রাখে, আমি যদি মারা যাই আমার আর কেউ নাই গো নবী, আপনি নিজেই কবরের মধ্যে নামবেন, নিজের হাতে কবরে আপনি আমাকে রাখবেন। তিন নম্বর জিনিস হলো, সবাই মাটি দিয়ে মানুষ চলে যায়, আপনি যাবেন না, আমার কবরের পাশে থাকবেন। মুনকার নাকির যখন আমার কবরে এসে সওয়াল করবে, তখন আপনি যেন কবরের পাশে থাকেন, আমার সওয়াল জবাব দিতে দাদা সহজ হয়। খাদিজার চোখের পানি দেখে ডাক দে বলে, খাদিজা, আমি তোমাকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় একটা সুসংবাদ দেই নাই খাদিজা, এখন তোমাকে সুসংবাদটা দেই। বলে, কি সুসংবাদ? বলে, যেই দিন আমি মেরাজের রাত্রে আমি আল্লাহর জান্নাতে গিয়েছি, জিব্রাইল আমাকে ডেকে ডেকে বলেন, ওগো পয়গম্বর, আপনি দুনিয়ার জমিনে যাকে বেশি ভালোবাসেন তিনি হলেন খাদিজা। বলে, হ্যাঁ। বলে, খাদিজার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা আলাদা পার্সোনাল জান্নাত রেখেছে, এই জান্নাতটা যদি স্বচক্ষে দেখতে চান আপনি দেখে যেতে পারেন, আপনার খাদিজার জন্য একটা জান্নাত আল্লাহ বরাদ্দ করেছে। কারণটাই হলো একটা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার।
আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহও তাকে ভালোবাসবো। এরে ভাইজান, দিলটাকে এখন নরম করে দিয়েছেন, অনেকের চোখের গোড়ায় পানি এসেছে, এখন তোরা এখন চোখের পানি খেলে কাঁদবি মাদ্রাসার তালিবিন বাবারা, মুরব্বী বাবাজিরা, খবরদার, স্ত্রীকেও ছোট মনে করবা না, স্বামীকেও ছোট মনে করবা না, একজন আরেকজনকে সার দিলে সংসারে সুখ আসে, শান্তি আসে, চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। একজন স্ত্রী কি জানেন, ভালো করে শুনে নেন, একজন স্ত্রী কি জানেন, স্ত্রীকে ছোট বলে দেখার কিছুই নয়, আপনার জীবন আর যৌবনটাকে যিনি কন্ট্রোল করে তিনি আপনার স্ত্রী, আবার যৌবনটাকে যিনি কন্ট্রোল করে তিনি আপনার স্ত্রী। আপনার সংসারে যদি একটা চাকরানি রাখেন, তিনবার রান্না করেন, 10,000 টাকা বেতন দিয়েও তার মন পাবেন না, আপনাকে সকালে নাস্তা বানিয়ে দেয়, দুপুরে খাবার টেবিলে এনে দেয়, রাত্রে খাবার দেয়, আপনার কাপড় সবর দেয়, আপনার শেয়াল ফেলের খোঁজ খবর রাখে, আপনি কোনো দিন তাকে দাসী মনে করবেন না, আপনার জীবনের বন্ধু হলো আপনার স্ত্রী। জোরে বলেন আল্লাহু আকবার। কোনদিন স্ত্রীর ঋণ পরিশোধ করতে পারবেন না, আপনি সারা জীবন আপনার সংসারটাকে নির্ভেজাল ভাবে যাপন করে নেয়, এটার নাম হলো আপনার ঘরের বিবি। এই জন্য স্ত্রীকে ছোট বলে তাকাবেন না, এবং কোনদিন কটু কথা বলবেন না, এবং গালিগালাজ করবেন না, এমন ভাবে গালি দিবেন না যাতে উনি কষ্ট পায়, আঘাত পায়, একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার, জোরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা 1 মিনিটের জন্য চোখের পানি ফেলাবেন, এটা আমি অনুরোধ করছি, সুখের পানি ফেলাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে খাদিজা রে, আর কি চাও বলে, আর কোন চাওয়ার নাই, আল্লাহর নবীর বিবি খাদিজা, আল্লাহর নবীর এই দুই পায়ের উড়াদেরে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহর নবী কথামতো তার জুব্বা মুবারক দিয়ে খাদিজার কাপড়ের কাপড় দিয়েছে, কবর খনন করে নিজেই কবরে নামছে, কবরে রাখার পর খাদিজার কবরের মধ্যে দুই ভাবে হাত এইভাবে দিয়েছে, সিনার মোবারকটা খাদিজার কবরটার বুকটাতে এইভাবে আল্লাহর নবী লাগে, কবরটা এইভাবে হাতের এইভাবে দুই মুঠের মধ্যে এইভাবে মাঝখানে ফাঁকা রাখিয়া আকাশের দিকে তাকিয়ে আমার নবী কান্দে, আল্লাহ এই খাদিজা আমার শুধু স্ত্রী না, আমার বন্ধু, আমার বিপদাপদের বন্ধু, আজকে আমার খাদিজা চলে গেল, আমি কাকে নিয়ে ঘরে আমার দুঃখ সুখ করব, জীবনের প্রথম বিবি, প্রথম স্বামী স্ত্রীর সম্পর্ক আর কোনোদিন এটা হবে না, এটা বড় গভীর সম্পর্ক, এটা যে কত ভালোবাসা, প্রথম কালেমা পড়ে যাকে আপনি গ্রহণ করেছেন, এটা যে কত সম্পর্ক, এটা না বুঝলে বোঝা যায় না। যাদের বিবি মারা গেছে আপনারা আজকে দোয়া করবেন, যাদের স্বামী মারা গেছে তারাও দোয়া করবেন। আল্লাহ নবী এইভাবে হাত বাড়িয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার খাদিজা ভয় পায় আপনার মনকার নাকির প্রশ্নের জবাব দেওয়ার জন্য, একটু দয়া করে খাদিজার কবরের সওয়াল জবাবটার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবীর চোখের পানি, গাল বিবি দাড়ি মুবারক ভিজে যাচ্ছে আর কানতেছে তার বিবির জন্য, আমার নবী এইভাবে হাত বাড়িয়ে যখন আকাশের দিকে তাকিয়ে কান্দে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার বন্ধু আকাশের দিকে তাকিয়ে আছে, আমার বন্ধুর চোখের পানি সে মক্কা মদিনা ভারী হয়ে যাচ্ছে রে, আমার বন্ধুরে যায় সালাম দে আমার পক্ষ থেকে, আর আমার বন্ধুর চোখের পানি মুছে মক্কার করে যাইতে বল, আর আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দে পৃথিবীর সব মানুষ মারা গেলে তার সওয়াল জবাব হবে, আর একটা মহিলার সওয়াল জবাব হবে না, তিনি হলেন আপনার বিবি খাদিজা। হাত তুলে আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেন খাদিজার সওয়াল জবাব হবে না বলে, সওয়াল জবাব করবে কে, সওয়াল যিনি করবেন তিনি ফেরেশতা, আপনাদের পায়ের নিচেই আমাদের জান্নাত। সুবহানাল্লাহ, মারে এ মা আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই 4টি কাজ কোনোদিন বাদ দিবেন না, তাহলে আপনি দামি হয়ে যাবেন, আর 4 নারীর সঙ্গে আপনি জান্নাতে বান্ধবী হবেন। 4 নারীর 2 নারীর কথা বলেছি, 3 নম্বর নারীটার নাম হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আর চার নাম্বার নারীটার নাম কোরআনের মধ্যে এসেছে, মহিলাটার নাম, এই মহিলাটার নাম হচ্ছেন মারিয়াম। এই চার নারীর বান্ধবী হয়ে জান্নাতে ঘুরবেন, একা একাই ঘোরা লাগবে না, আপনি জান্নাতের মধ্যে আপনি সারি রাসূলে আপনার স্বামীকেও বেঁধে নিয়ে আইতে বেড়াইতে পারবেন। দুনিয়াতে বাঙালিদের যখন বিয়ে হয়, বাঙালিদের একটা নিয়ম নীতি আছে, যেই দিন বিবাহ হয় ওই ছেলেটার পাঞ্জাবির মধ্যে আর মেয়েটার শাড়ি রাসূলের মধ্যে একটা গিট মারে, গিট মারে, কথা বলেন ঠিক কেনা? এটার প্রমাণ কি জানেন? এই গিটটা দেয় এই জন্য ময় মুরব্বীরা, যাতে করে এই গিট যেন, এই সম্পর্ক যেন আর কোনোদিন বিচ্ছেদ না হয়। এরে মা, আপনি যদি জান্নাতে যান আর আপনার স্বামীটা যদি জান্নাতে যায়, আপনার জান্নাতের শাড়ির আসল দিয়ে আপনার স্বামীর পোশাকের আসলটা দিয়ে এমন জোরে গিট মারবে, জান্নাত থেকে আর কোনোদিন বাহির হওয়া লাগবে না।